يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. বন্ধুগণ, আমার মুরব্বিয়ান کرام ১০০০ বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে সূরাতুল আল ইমরানের ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে আপনার আমার হায়াতুন নবী বিশ্বনবী মহানবী জিন্দানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন, হে রাসূল तमाम পৃথিবীর মানুষগুলিকে জানাইয়া দান আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসে, আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, আপনি রাসূল আপনার ইত্তেবা অনুসরণ যেন তারা করে। আপনার অনুকরণ যদি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব আর তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। আমি আল্লাহ অতি ক্ষমাশীল, দয়াশীল। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ও বন্ধু तमाम পৃথিবীর মানুষকে জানাই দেন যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আপনি রাসূল আপনার যেন ইত্তেবা অনুসরণ করে। আপনি রাসূল আপনার অনুসরণ যদি করে, আপনার ইত্তেবা যদি করে, আমি আরশে আজিমের মালিক আমি ওয়াদা করলাম বান্দার প্রতি আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার মুরব্বিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ কুরআনুল কারীম নাযিল করে দিয়ে রাসূলের প্রতি কমপ্লিট করে দিলেন ৬৬৬৬ আয়াত নাযিল করে দিলেন। এই কুরআনুল কারীমের আয়াতের ভিতরে মুফাসসিরগণ, বন্ধুগণ আমার মুরব্বিয়ান کرام, এই কুরআনুল কারীমের ভিতরে কিন্তু খুঁজে আপনারা ৬৬৬৬ আয়াত পাবেন না, গোনার বেলায় পাবেন না। কারণ হলো এই কুরআনুল কারীমের আয়াতের ভিতরে মাঝখানে দেখবেন কিছু ওয়াকফে লাজিম আছে, ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকফে জিবরাইল, এই যে ওয়াকফ রয়েছে মাঝখানে অনেক কিছু মুহূর্তে একটি আয়াতের অর্ধেক নাজিল হয়েছে, আবার কিছু পরে অর্ধেক নাজিল হয়েছে, এমনিভাবে আছে। এরকম টোটাল মিলে ৬৬৬৬ আয়াত। আর যদি আপনি গুনতে যান পাবেন ৬২৩৬টি আয়াত। বন্ধুগণ, আমার মুরব্বিয়ান کرام, এই কুরআনুল কারীম নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে বন্ধু এই কোরআন কমপ্লিট করে দিলাম, মানুষের জীবনের জন্য এই কোরআন যথেষ্ট। বন্ধুগণ, আমার মুরব্বিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়ে আপনার আমার নবী দয়াল নবীর উপরে জানাই দিলেন, হে বন্ধু এই কোরআন যুগে যুগে আমি কিতাব নাযিল করেছি, কিতাবের ভিতরে কিছু পণ্ডিত ব্যক্তিরা বাড়ানো কমানো করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন আপনার প্রতি নাযিল করে দিয়ে স্বয়ং আরশে আজিমের মালিক আমি আল্লাহ এই কোরআনুল কারীমের জিম্মাদার, জামিনদার আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার মুরব্বিয়ান کرام, এই কোরআনের জিম্মাদার কে? আল্লাহ। এই কোরআনের জিম্মাদার আমার আল্লাহ। তাই तमाम পৃথিবীর সকল নাস্তিক, নাসারা, ইহুদি, মুশরিক এরা মিলে এই কোরআনুল কারীমের সাথে বাড়ানো কমানো কোনো ব্যবস্থা করতে পারে না, ব্যর্থ হয়ে অবশেষে এই কোরআনওয়ালা লোকগুলির প্রতি জুলুম করতেছে, নির্যাতন করতেছে। তাম বিশ্বে দেখা যায় এখন এই করোনা লোকদের উপরে অত্যাচার চলতেছে, ঠিক না বে? ঠিক ঠিক। এই বন্ধুগণ, আমার মুরব্বিয়ান کرام, করোনা লোকগুলির উপরে চলতেছে নির্যাতনের স্টিম রোলার, অত্যাচার চলতেছে। আমার আল্লাহ বলেন, ও বান্দা ভয় নেই, ভয় নেই, তুমি চাকরি হারা হতে পারো, তোমার চাকরিতে মন্দা দেখা, ব্যবসায় মন্দা দেখা দিতে পারে, তোমার চাকরি হারা হতে পারো, সম্পদ হারা হতে পারো, তোমার অসুস্থতা আসতে পারে, এমনিভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা এসেছে কি আসে নাই? আসে না? ৩০টি পরীক্ষা এসেছে। ৩০টি পরীক্ষার ভিতরে জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 100% সফলতায় বিজয় লাভ করেছেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন অগ্নি পরীক্ষা দিয়েছেন, এমন অগ্নি পরীক্ষা পাঠাইছেন যেই পরীক্ষা খুব পাশ করা খুবই কঠিন ছিলেন। যেমন তার বাবা আজর কুমার পর্যন্ত